বন্ধুরা থেকো পাশে থেকো, আমার প্রয়াস ভালোবেসো। বন্ধুরা থেকো পাশে থেকো, আমার প্রয়াস ভালোবেসো। নুন ঝাল তেল শিউলির হেসেল, নুন ঝাল তেল শিউলির হেসেল, নুন ঝাল তেল শিউলির হেসেল, নুন ঝাল তেল শিউলির হেসেল। সুরে ঝর্ণা মানা মানে না, নানা মিলে যায় উড়ে ময়না, মন পবনের দোলা লাগছে, কি মিষ্টি সকাল, কি মিষ্টি, দেখো মিষ্টি। নমস্কার, শিউলির হেসেলে আমি শিউলি, আর আজকে মিষ্টি বন্ধুটিকে নিয়ে চলে এসেছি একেবারে সরাসরি আমার সাপ্তাহিক বিশেষ অতিথি। তাহলে পরিচয়টা কিন্তু দর্শক বন্ধু আগে সেরে নেব। নমস্কার, আমি তাপসী পাল, চন্দননগর থেকে এসেছি। আজকে আমি এসেছি শিউলির হেসেলে। অনেকদিনের ইচ্ছা ছিল শিউলির সাথে আমি শিউলির হেসেলে রান্না করব। আমি ভীষণভাবে খুশি। বন্ধু, তাপসীদি আসছেন চন্দননগর থেকে, মানে অনেকটা দূর, আর এরকম দূর থেকে এতটা ভালোবেসে, এতটা সময় নিয়ে আপনি যে এখানে এসেছেন, আর এরকম মানুষের জন্যই কিন্তু আজকে শিউলির হেসেল পথ চলতে পারছে। তাপসীদিকে সেই জন্য অনেক অনেক ভালোবাসা। আর তাপসীদি যখন দূর থেকে ফোনে আমাকে বললেন যে শিউলি এরকম, আমি কিন্তু দেখলেই বুঝতে পারবে যে আমি কিন্তু খুব একটা ছোট নই, বাচ্চা নই, কিন্তু আমি বলছি তাপসীদি বয়সটা তো কোনো সংখ্যা নয়, আপনি এতটা প্রাণোচ্ছল, এতটা মানে সুন্দর মনে আপনার সঙ্গে কথা বলে আপনার সঙ্গে পরিচয়টা আমার ভীষণ ভালো লাগলো। দর্শক বন্ধু, তাপসীদি সম্পর্কে আরেকটু বলি, তাপসীদি বিভিন্ন রকম ম্যাগাজিন পত্রিকা সমস্ত কিছুর সঙ্গে, মানে বড় বড় ম্যাগাজিন পত্রিকাতে তার রান্না প্রকাশ হয়, বিভিন্ন রকম কম্পিটিশনে আমি যাই, আর বিভিন্ন রকম চ্যানেলে তাপসীদি রান্না আমি দেখেছি। তো তাপসীদি এক কথায় ভীষণ ভালো রান্না করতে ভালোবাসি আমি, একদম তাই। তাহলে চলুন দেখে নেব তাপসীদি আজকে কি বানাচ্ছেন। আজকে আমি করছি ভেটকি মাছের মালাই মশলা। ভেটকি মাছের মালাই মশলা আমরা দেখে নেব, আর একদম দেরি করবো না, তাপসীদির হাতের রান্নাটা আমরা চটপট দেখে নেব শিউলির হেসেলে। তাহলে চলুন দর্শক বন্ধু রান্নাটা দেখে নেওয়া যাক। বাই, তাহলে শুরু করা যাক রান্নাটা। ভেটকি মালাই মশলা করতে যা যা লাগছে সেটা দেখা যাক। লাগছে নুন হলুদ মাখানো ভেটকি মাছ, সাদা তেল, গোটা গরম মশলা, পেঁয়াজ বাটা, আদা, নারকলের দুধ, গরম মশলা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, আর নুন আর চিনি। প্রথমে আমি কড়াইটা গরম করব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিচ্ছি। তেলের মধ্যে একটু নুন দিচ্ছি যাতে তেলটা না ছিটকে যায়। এবার মাছটা দিলাম, মাছটা বেশি ভাজবো না, একটু হালকা করে ভাজবো, যেহেতু এটা খাবার দেরি হবে তাই। মাছটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখছি। এই তেলের মধ্যে আর একটু তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি, ছোট এলাচ, ডালচিনি আর লবঙ্গ। ফোড়নের গন্ধ বেরোলে এবার আমি দিচ্ছি পেঁয়াজ বাটাটা।
পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আদা বাটাটা দিচ্ছি। এবার আদাটা ভাজা হয়ে গেছে, এবার আমি কাঁচা লঙ্কাটা দিচ্ছি। আদা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটু নুন দিচ্ছি। এরপর আমি নারকেলের দুধটা দিচ্ছি। আর মিনিট একটু কষে নিয়ে সামান্য একটু আমি জল দিলাম। এই মাছগুলো এবার আমি দিলাম। এবার একটু আমি মিষ্টি দিলাম, যেহেতু মালাই এই জন্য একটু মিষ্টি দিলাম। জল দেওয়ার পর এটাকে আমি আরো 2 মিনিট কষে নিই। রান্নাটা প্রায় আমার হয়ে গেছে, কারণ ভেটকি মাছটা খুব নরম, তো অল্পতেই হয়ে যায়। এবার আমি একটু গরম মশলা দিলাম। ধনে পাতা দিলাম, রান্নাটা আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল ভেটকি মাছের মালাই মশলা। আপনারা কিন্তু অবশ্যই এটা রান্না করে জানাবেন যে কেমন হলো। তাহলে তাপসীদি, ভীষণ সুন্দর একটা রান্না আপনি আজকে উপহার দিলেন। আর শিউলির হেঁসেলের পক্ষ থেকে তাপসীদির জন্য আছে একটা ছোট্ট মেমেন্টো, যাতে তাপসীদি শিউলির হেঁসেলকে মনে রাখে ভালোবাসে। থ্যাংক ইউ শিউলি, দারুণ ভালো লাগলো তোমার হেঁসেলে এসে, আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। এবং তাপসীদি আপনাকে অনেক অনেক ধন্যবাদ শিউলির হেঁসেলের পক্ষ থেকে। আর দর্শক বন্ধু, আপনারা অবশ্যই এভাবে আমার পাশে থাকবেন আর দেখতে থাকবেন শিউলির হেঁসেল। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আর আপনারা এই সুন্দর সুন্দর রান্না দিয়ে উপভোগ করুন, আপনাদের সময়টা আপনারা ভীষণ ভালোভাবে কাটাবেন। তাহলে নমস্কার।